আমাদের খাদ্যাভ্যাস থেকে একটা জারক তৈল বেরোয় আসে, এই তৈলটা উপরে ভাসতে থাকে, এই তৈলটা ভাসতে ভাসতে এটা আমাদের লাংসে আক্রমণ করে, লিভারে আক্রমণ করে, কিডনিতে আক্রমণ করে, লিভার ফেটিক করে ফেলায়, যেখান থেকে আমাদেরকে সুরক্ষা দিবে সেই সুরক্ষার দুর্গে তারা আক্রমণ করে। তো এখন আমি খালি সমস্যার কথাই বললাম, আমাকে তো সমাধানের কথা বলতে হবে। এটা হলো আপনার, আপনি বিট লবণ, কালো লবণ দিয়ে পুদিনা পাতা, থানকুনি পাতা দিয়ে একটা দধির শরবত করবেন। এনি কাট সেন্টি ক্যান্সার, দধি খেলে ক্যান্সার হয় না, টিউমার হয় না। আপনি দধির শরবত এক গ্লাস খেয়ে নেবেন, আলহামদুলিল্লাহ দেখবেন এক ঘন্টার ভিতরে আপনার গ্যাসটা যে উঠতেছিল, পেটে যে ব্যথাটা হচ্ছিল, আপনাকে অস্থির লাগতেছিল, আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে দধি একটা বিরাট ভূমিকা পালন করে, সেখানে একটু বিট লবণ আর পুদিনা পাতা থানকুনি থাকে, মরিচ খান, একটু কাঁচামরিচ দিতে পারেন, যে যেটা পছন্দ করে দিয়ে আপনি একটু ভালোভাবে ব্লান্ড করে নিয়ে একটা শরবত করে বাড়ির সবাইকে নিয়ে আপনি খেতে পারেন। প্রতিদিন সন্ধ্যায়, প্রতিদিন বিকালে এই শরবতটা খাওয়ার অভ্যাস করলে একটা ভালো রেজাল্ট হবে, এক নম্বর। দুই নম্বরে এই অ্যাসিডটা আপনার বুক থেকে নিচে ফেলাইতে হলে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, প্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, আপনাকে সাঁতার কাটতে হবে, আপনাকে গোসল করতে হবে, আপনাকে অনেক বেশি হাঁটতে হবে, অনেক বেশি দৌড়াতে হবে, সাইকেল চালাতে হবে, সাইকেল জাতীয় জিনিসগুলো চালাতে হবে, শরীরের ঘাম বের করতে হবে, ঘাম পালাতে হবে, ঘাম তৈরি করতে হবে, তাইলে পরে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। এখন আপনি পাইলেনার খাইলেন, ডেলি ছয়বার পাইলেন, ছয়বার খাইলেন, আপনার খাওয়ার দরকার ছিল দুইবার খাইছেন, ছয়বার, চারবারের খাবারটা কোথায় যাবে? অতএব সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রোগে রোগ আক্রমণ করার সম্ভাবনার ঝুঁকি আপনি বহন করতেছেন। আপনি সমাজপতি, আপনি ডেলি সাতটা বিয়ার দাওয়াত খান, আপনি ডেলি সাতটা বার্ডের দাওয়াত খান, আপনি সাতটা মেরিজদের দাওয়াত খান, হ্যাঁ রাত্রে আইসা কাইতে পড়ে থাকেন, অ্যাসিড হয়েছে, ডাক্তার ডাকো, প্রেশার দেখো, আমার অবস্থা খারাপ, আপনার পেটে ব্যথা হইতেছে, পেট ফুলে উঠতেছে, গ্যাস হয়েছে, বুক বন্ধ হয়ে আছে, আমার দুই তিন দিন পায়খানা প্রস্রাব হয় না, ভালো করে বমিও হয় না, তখন আমরা কী করতে হবে? ছোটো কলা গাছ দেড় থেকে দুই ফিটের উপরে যেন না হয়েছে, এই কলা গাছটার মাঝখানে কেটে ফেলতে হবে, কাটলে পরে ভিতরে একটা চিকন ডগা আছে, ওই ডগাটা খুব নরম, ওটাকে ভালোভাবে ধুয়ে আস্তে আস্তে গলার ভিতরে ঢুকাই দিলে বমি বেরোবে। সেখানে দেখবেন কাঁচা কাঁচা চাকা চাকা মাংস, হাড়, গোর, ডিম ডুম, চা খাইছেন সারাদিন কিছুই হজম হয়নি, ওই সব বেরোবে আসবে। কারণ আমাদের স্টমাকটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ধরেন এটা একমি ফার্মাসিউটিক্যাল, ধরেন এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, এটা একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আর আমাদের ব্রেনটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কম্পিউটার ফ্যাক্টরি, ধরেন মাইক্রোসফট, বিল গ্রেটের এই ব্রেনটা দিয়েই বিল গ্রেট ইয়া করছে, কম্পিউটার ফ্যাক্টরি করছে। এই কম্পিউটার ফ্যাক্টরি, এটার দাম 1,000 কোটি টাকা, আর এই যে আপনার আল্লাহর দেওয়া মেশিনারি, আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটার দাম 500 কোটি টাকা। এই 500 কোটি টাকা, 1,000 কোটি টাকা, 1,500 কোটি টাকা তো আপনার মালিক আসেনি, এটাকে আপনি ভালোভাবে পরিচালনা করলে আপনি 20,000 কোটি টাকার মালিক হবেন, কিন্তু এটাকে তো আপনি উল্টো পরিচালনা করতেছেন। ভালোভাবে সুস্থভাবে থাকার জন্য আপনাকে খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তনের মাইন্ডসেট করতে হবে, তাহলে পরে আপনি ভালো থাকবেন।